নমস্কার বন্ধুরা, আমি বাংলার প্রথম মুক্তপন্থী বাঙালি জাতীয়তাবাদী সংগঠন ঐক্য বাংলার সাধারণ সম্পাদিকা সুলগ্না দাশগুপ্ত আপনাদের সবাইকে বাঙালি জাতীয়তাবাদী শুভেচ্ছা এবং রক্তজবা অভিনন্দন জানাই। আজকে একটা খুব আনন্দের এবং জয়ের মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেবার জন্য এই বার্তাটা। সেটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে বিগত 18ই সেপ্টেম্বর শুক্রবার ইউজিসি নেট যে পরীক্ষা হয়, যেটা সর্বভারতীয় পরীক্ষা হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং রিসার্চ স্কলার, মানে উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করার জন্য, মূলত শিক্ষক শিক্ষিকা এবং গবেষক নিয়োগ করার জন্য যে সর্বভারতীয় পরীক্ষা হয় নেট, সেটার দিন ডিক্লেয়ার করে এবং সেখানে জানায় 24শে সেপ্টেম্বর থেকে 4ঠা নভেম্বর পরীক্ষা হবে, যার মধ্যে 21শে এবং 22শে অক্টোবর, যেটা হচ্ছে দুর্গাপুজোর মহাষষ্ঠী এবং সপ্তমী, এই দিনগুলো পড়ে। আমরা সাথে সাথেই আমরা স্বাভাবিকভাবেই প্রতিবাদে মুখর হয়ে উঠি। আমাদের ঐক্য বাংলা সংগঠনের সামাজিক মাধ্যমে ইমিডিয়েটলি তার পরের দিনই 19শে সেপ্টেম্বর থেকে আমরা এটা সচেতনতামূলক প্রচার শুরু করে দিই। এর সাথে সাথে আমরা সমস্ত সংশ্লিষ্ট যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা চিঠি দিই। সাথে সাথেই আমরা তার পরের দিনই প্রধানমন্ত্রী এবং তার দপ্তরে, শিক্ষামন্ত্রী এবং তার দপ্তরে, এছাড়াও নেট কর্তৃপক্ষকে আমরা চিঠি দিই এবং 20শে সেপ্টেম্বর রবিবার আমরা একটা গণ ইমেল কর্মসূচি করি, যেখানে আমরা আমাদের সমস্ত সমর্থকদের তথা সমগ্র বাঙালি সমাজকে এই ইমেল কর্মসূচিতে অংশ নিতে বলি। সেটা কিছুই না, সেটা হচ্ছে যে এই যে চিঠিগুলো আমরা দিয়েছি, এগুলো আমরা আমাদের সমর্থক এবং অন্যান্য বাঙালি ভাই বোনকেও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে পাঠানোর আমরা আবেদন জানাই। আমরা আপ্লুত যে আবেদনের সাড়া দিয়ে প্রচুর বাঙালি ভাই বোন, আমাদের সমর্থকরা এবং এছাড়াও সমগ্র বাঙালি সমাজ এগিয়ে আসেন, প্রচুর মানুষ আমাদের গণ ইমেল কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এছাড়াও সমগ্র বাঙালি সমাজ প্রতিবাদে মুখর হয়ে ওঠে এই চূড়ান্ত বাঙালি বিরোধী এবং বাঙালির প্রতি অপমানমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং কয়েকটি রাজনৈতিক দল, রাজ্যের কয়েকটি রাজনৈতিক দলও এটার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। আমরা তাদের প্রতি আমাদের ধন্যবাদ, এবং আমার আজকে বলতে খুব গর্বিত অনুভব করছি আমি যে এই সমস্ত বাঙালি সমাজের সম্মিলিত প্রতিবাদের ফলশ্রুতিতে আজকে আজকের দিনে 21শে সেপ্টেম্বর ইউজিসি এই চরম বাঙালি বিদ্বেষী সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয় এবং জানায় যে পরীক্ষা পিছানো হবে, ষষ্ঠী সপ্তমীর দিন পরীক্ষা, নেট পরীক্ষা হবে না। আমি বলবো এটা সমগ্র বাঙালি জাতির জয়, সমগ্র বাঙালি জাতির এটা একটা সাফল্য। এই সাফল্যের, এই জয়ের একটা ছোট্ট অংশ হতে পেরে ঐক্য বাংলা গর্বিত। আমরা এই প্রথম বাঙালি জাতীয়তাবাদী সংগঠন, প্রথম সংগঠন সেইভাবে যারা আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলাম। তারপরে এই প্রতিবাদ দাবানলের মতো সারা বাঙালি সমাজে ছড়িয়ে ছড়িয়ে পড়ে এবং এই সম্মিলিত প্রতিবাদ তাকে শুরু করার জন্য এবং সেটার একটা অংশ হওয়ার জন্য আমরা অত্যন্ত গর্বিত, নিজেদেরকে ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করছি আমরা। আর এখানে আমি সমস্ত বাঙালি সমাজকে, আমার বাঙালি ভাই বোনেদের অবশ্যই ধন্যবাদ দেব, এইভাবেই ঐক্যবদ্ধভাবে আমাদের দাবিগুলোকে হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত বাঙালি বাঙালি বিরোধী যে সিদ্ধান্তগুলো সময় সময়ই আসে শিক্ষাক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, সেগুলো প্রত্যেকটার বিরুদ্ধে এইভাবে সম্মিলিত ভাবে আমরা যদি প্রতিবাদে গর্জে উঠতে পারি, তাহলে আমি নিশ্চিত যে এইভাবেই আমরা আমাদের নিজেদের অধিকার কিন্তু ছিনিয়ে নিতে পারবো নিজেদের মাটিতে, ভারতের মাটিতে তথা বাংলার মাটিতে। ঐক্য বাংলা সবসময়ই এই সমস্ত প্রতিবাদের নেতৃত্ব দেবে, এই সমস্ত প্রতিবাদে সরব হবে, কখনো পিছিয়ে যাবে না। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সব রকম অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়ন বাংলার মাটিতে তথা ভারতের মাটিতে ঐক্য বাংলার শেষ লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য, এবং এটা যতদিন পর্যন্ত সফল না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা যে কোনো সংশ্লিষ্ট বিষয়ে বাঙালির স্বার্থ যেখানেই জড়িত এবং যেখানেই কোনো বাঙালি বিরোধী সিদ্ধান্ত আসছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হোক, অন্য কোনো কারো পক্ষ থেকে হোক, সেখানে আমরা সবসময় প্রতিবাদে সরব হব। আমার বাঙালি ভাই বোনেদের আমি আবেদন জানাবো, আপনারা আমাদের পাশে থাকবেন, এইভাবেই আমাদের সাথে সহযোগিতা করবেন, এইভাবেই বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবেন অন্যায়ের প্রতিবাদে। সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি, জয় বাংলা।